হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো অ্যামাজনের একটা দারুণ সিরিজ যেটার নাম হচ্ছে পঞ্চায়েত, তার সিজন টু আসছে। যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে লোকের মধ্যে এক্সাইটমেন্ট প্রচুর। তো এটা মে 20 আসছে এবং ফাইনালি আজকে ট্রেলার চলে এসেছে। ট্রেলারটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এবং এবার আমরা দেখতে পাচ্ছি যে জিতু ভাইয়া ওখানে রয়ে গেছে এবং ওখানকার লোকেদের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এবারে দুটো অনেকগুলো নতুন ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন সতীশ রে যে TVF-এর ওই কমেডি করে, বা ওই ইমানদার শর্মা করে, আপনারা প্রত্যেকেই জানেন ফেসবুকে, তার ক্যারেক্টারটাও ঢুকেছে। সে হয়তো জিতুর বন্ধু হবে এবং সে জিতুকে বোঝাচ্ছে যে তাড়াতাড়ি পরীক্ষায় কনসেন্ট্রেট কর, ক্যাটের পরীক্ষাতে চাকরি পা এবং এখান থেকে বেরো, মানে MBA-তে ঢোক এবং এখান থেকে বেরো, এরকম অনেক কিছু ঢুকছে। তো একটা কি সে যে এই গ্রামের মধ্যে কাজ করছে সেখানে স্যালারি অল্প, গভর্নমেন্ট জব বাট স্যালারি খুব অল্প, এবং নিজস্ব চ্যালেঞ্জেস আছে বাড়ি থেকে এতটা দূরে থাকা, তো সেখান থেকে সে কি পড়াশোনা করে আরও ইম্প্রুভ করে বেরোতে পারবে, সেই দিকটা একটা উঠে আসে। এবং তার সাথে সাথে গ্রামে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস আরও উঠে আসছে। আরও একটা হাজব্যান্ড ওয়াইফ আছে, তারা আর কি বলছে যে আমরা দাঁড়াবো আর কি ভোটে ইত্যাদি। তো মেবি এর সাথে আর কি নীনা গুপ্তার সাথে একটা ঝামেলা টামেলা হবে আর কি। তো সেই দিকটাও একটা গ্রামের মধ্যে নিজস্ব নানান রকম চ্যালেঞ্জ আছে, পুলিশ ওদেরকে তুলে আনছে। তো গ্রামের দিকে একটা চ্যালেঞ্জ, জিতুর নিজের লাইফে একটা চ্যালেঞ্জ রয়েছে এবং জিতুর লাইফে এবারে প্রেমও আসতে চলেছে। তো সেই সব সবকটা অ্যাসপেক্টই এই ট্রেলারটা কভার করছে এবং আমাদেরকে পুরো ওভারঅল লুকটা দিয়ে দিচ্ছে এবার কী হতে চলেছে। এবারে যদি দেখেন এদের মধ্যে বন্ডিংটা আরও বেটার হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারছি, কারণ জিতু প্রথমবারে যখন এসেছিলো বাইরে থেকে আউটসাইডে ছিল, এবারে একটা প্রায় ঘরের লোকই হয়ে গেছে এবং সব কিছু জেনে বুঝে গেছে। এবং কিছু ভালো ভালো লাইন্স রয়েছে, কিছু ভালো ভালো জোকস রয়েছে যেগুলো বেশ হাসাতে সাকসেসফুল হয় এবং খুবই ভালো পারফরমেন্সেস লাগছে। একদম ক্যারেক্টারগুলোকে ওই রকমই মনে হচ্ছে যেরকম আমরা দেখেছিলাম আর কি লকডাউনের সময় প্রথম, এবং খুব ভালো লেগেছিল তখন। তো সেই ব্যাপারটা আর কি খুব রিলেটেবল ব্যাপারটা রয়েছে এবং প্রচুর আশা রয়েছে এই সিরিজটার থেকে। আর কটা দিনেরই অপেক্ষা তারপরে আসতে চলেছে, আমি তো খুব ওয়েট করে আছি। আপনাদের মতামত ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। আমার আমার মনে হয় যে প্রত্যেকেরই এই ট্রেলারটা খুব ভালো লেগেছে এবং অনেক মানুষ যারা ইয়াং ছেলেমেয়েরা, যারা ধরুন মানে TVF এমনভাবে একটা জিনিসটাকে কভার করে যে প্রচুর মানুষের সাথে রিলেট করতে পারে, এক একটা স্টার্ট আপ সোসাইটি রিলেট করতে পারে এটার সাথে। তো এখানে একটা গ্রামের দিকটাকেও খুব ভালোভাবে তুলে ধরেছিল, তো ওই রুরাল লোকেরাও খুব ভালোভাবে কানেক্ট করতে পারে। এবং তার সাথে সাথে যে ইয়াং ছেলেরা, মানে যারা জিতু ক্যারেক্টারটা দেখাচ্ছে যে একজন ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি সেরকম পায়নি, ভালো জায়গায় প্লেসমেন্ট পায়নি বলে সে একটা ওরকম চাকরি পেয়ে চলে গেছে, তো সেই ব্যাপারটা তারাও রিলেট করতে পারে, যে জবের যে ক্রাইসিসটা রয়েছে ইত্যাদি। তো অনেকগুলো অ্যাসপেক্টই রয়েছে। এবার দেখা যাক এখানে আর কী কী লেয়ার্সে আর কী কী এ বেরোয় এবং কতটা মজার জিনিসপত্র তারা ক্রিয়েট করতে পারে। এবং পঞ্চায়েত এমন একটা কাজ ছিল যেটা তখন সেই সময় ওভারডোজ অফ থ্রিলার হচ্ছিলো সবকটা প্ল্যাটফর্মে, সেখানে অ্যামাজন কিন্তু একটা ফ্রেশ ফিল অফ এয়ার হিসাবে নিয়ে এসেছিল পঞ্চায়েত এবং খুব সাকসেসফুল হয়েছিল। তবে থেকেই আর কি সিজন টু এর লোকে অপেক্ষা করছে এবং সেটাকে রেপ্লিকেট করে কিন্তু বহু প্ল্যাটফর্ম নিজের নিজের মতো করবার চেষ্টা করেছে, কিন্তু পঞ্চায়েতের যে ম্যাজিকটা ক্রিয়েট করতে পেরেছিল সেটা কিন্তু কেউই এখন অবধি আর ক্রিয়েট করতে পারেনি। তো দেখা যাক সিজন টুতেও কি তারা সেই স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারে, কারণ আমরা অনেক সময় দেখেছি সিজন 1 খুব সাকসেসফুল, সিজন 2 সেই ল্যান্ডমার্কটাকে অ্যাচিভ করতে পারেনি, এরকমও আমরা দেখেছি হতে। তো দেখা যাক কী হয় আলটিমেটলি। আপনাদের বক্তব্য কী কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।